হ্যালো ভিভার্স ওয়েলকাম টু মাই চ্যানেল একদিনও বিশ্রাম না দিয়ে গতকাল থেকেই গোকুলাম ম্যাচের প্রস্তুতি শুরু করে দিলেন কিভু ভিকুনা চামড়োর পরিবর্ত হিসাবে দলে আসতে পারেন হংকং লিগে খেলা জর্জি গার্সিয়া তো ফ্রেন্ডস এই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি আশা করছি ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ অব্দি পুরো দেখবে আর ভিডিওটি শুরু হওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করো সবার আগে ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আই লিগ শুরু হওয়ার দু ম্যাচ পরও জয় অধরা থাকলেও গত বুধবার ট্রাউ এফসিকে চার গোলে হারিয়ে জয় শরণীতে ফিরেছে মোহনবাগান স্বভাবতই বড় ব্যবধানে জয় গোকুলা ম্যাচের আগে গোটা বাগান শিবিরের আত্মবিশ্বাসকে যে অনেকটাই বাড়িয়ে দিয়েছে সে কথা নিজেই মেনে নিচ্ছেন বাগান কোচ কিবু ভিকুনা আর তাই তো গোকুলা ম্যাচের আগে এখনও চার দিন হাতে থাকলেও একদিনও দলকে প্র্যাকটিসে বিশ্রাম না দিয়ে গতকাল থেকেই অনুশীলন শুরু করে দিলেন তিনি তবে আগের ম্যাচে যাদেরকে প্রথম একাদশে রেখেছিলেন বাগান কোচ তাদেরকে গতকালকের প্র্যাকটিসে ছুটি দিয়েছিলেন আর যারা ট্রাউ ম্যাচে ছিলেন না তাদেরকে নিয়ে চলে অনুশীলন বোঝাই যাচ্ছে যে কোকুলা ম্যাচ নিয়ে আলাদা করে চিন্তাভাবনা শুরু করে দিয়েছেন বাগান হেড স্যার এদিকে এই মুহূর্তে সবুজ মেরুন শিবিরে আই লিগ নিয়ে বাড়তি উন্মাদনা থাকলেও দলের স্প্যানিশ স্ট্রাইকার সালভা চামোরোকে নিয়েও কিন্তু চর্চার শেষ নেই বাগান সমর্থকদের মধ্যে কারণ বাগানের এই বিদেশি ফুটবলারের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে মোটেও খুশি নয় বাগান টিম ম্যানেজমেন্ট চার্চিল ম্যাচের পরই শোনা গিয়েছিল যে চামরোকে নাকি খুব শীঘ্রই ছেড়ে দিতে পারে সবুজ মেরুন সেক্ষেত্রে কে হতে পারেন চামরোর বিকল্প ময়দানে কান পাতলেই শোনা যাচ্ছে দুজন খেলোয়াড়ের কথা প্রথমজন হলেন লিবিয়ার একজন স্ট্রাইকার যদিও বা সেই ফুটবলারের নামটি এখনও প্রকাশ্যে আসেনি আর দ্বিতীয়জন হলেন হংকং লিগে খেলা জর্জে গার্সিয়া স্প্যানিশ এই খেলোয়াড় তার ফুটবল কেরিয়ারের শুরুতে জারাকোসাতে খেললেও পরবর্তীতে ভিলারিয়াল কালচারাল লিওনেস ও বর্তমানে হংকংয়ের একটি দলে রয়েছেন শোনা যাচ্ছে নাকি বাগান কর্তারা ইতিমধ্যেই এই স্প্যানিশ ফুটবলারের সাথে যোগাযোগ করেছেন তবে এখন দেখার বিষয় শেষ অব্দি কি হয় তো ফ্রেন্ডস আপডেটটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো